হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টের লেকচার 8 আমরা আশা করতেছি আপনারা পূর্বে 7টি লেকচার দেখে এসেছেন এবং 100 পর্যন্ত কন্টিনিউ করবেন সো লেকচার 8 এ আমরা দেখব প্রবলেম নাম্বার 1008 URI অনলাইন জাজ থেকে টাইটেল স্যালারি রাইট আ প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান এমপ্লয়িজ নাম্বার একটা প্রোগ্রাম লিখো যেটা একটা এমপ্লয়ি নাম্বার পড়ে অথবা স্ক্যান করে হিজ অর হার ওয়ার্ক আওয়ার্স নাম্বার এবং সে যত ঘন্টা কাজ করেছে ঠিক সেই ঘন্টাটা পরে ইন এ মান্থ এক মাসের মধ্যে অ্যান্ড দ্য অ্যামাউন্ট হি রিসিভড পার আওয়ার এবং প্রতি ঘন্টার জন্য সে যত টাকা করে পেইড হবে মানে যত টাকা করে পাবে ঠিক সে টাকার পরিমাণটাও স্ক্যান করে বা রিড করে তার মানে কতটা জিনিস রিড করতেছে বা স্ক্যান করতেছে তিনটা জিনিস একটা এমপ্লয়ি নাম্বার সেকেন্ডটা ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড থার্ড ভেরিয়েবল অ্যামাউন্ট মানে প্রতি ঘন্টায় সে কত টাকা করে পাবে প্রিন্ট এমপ্লয়িজ নাম্বার অ্যান্ড স্যালারি হি ওয়ার শি উইল রিসিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাদের দুটো জিনিস প্রিন্ট করতে হবে কি ফার্স্ট ওয়ান এমপ্লয়িজ নাম্বারটা অ্যান্ড সেকেন্ড ওয়ান তার স্যালারিটা মাস শেষে গিয়ে সে যত টাকা পাবে উইথ টু ডেসিমেল প্লেসেস মানে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য লাইন্স এন্ড আফটার দ্য রেজাল্ট রেজাল্টটা প্রিন্ট করার পর নিউ লাইনটা দিতে যাতে আমরা না ভুলি আদারওয়াইজ ইউ উইল রিসিভ প্রেজেন্টেশন এরর অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগন্যাল অ্যান্ড আফটার দ্য ইউএস ডলার তার মানে রেজাল্ট প্রিন্ট করার পর ইকুয়াল সাইনের পূর্বে এবং পরে একটা করে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে সেই সাথে এটাও খেয়াল রাখতে হবে ইউএস ডলারের পূর্বে এবং পরে যাতে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস থাকে সো ইনপুট হিসেবে আমাদের কি আসবে দ্য ইনপুট ফাইল কন্টেন্স টু ইন্টিজার নাম্বারস মানে দুটো ইন্টিজার নাম্বার অ্যান্ড ওয়ান ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট আর একটা ভগ্নাংশ নাম্বার বা যেটাকে বলি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টিং দ্য নাম্বার ফার্স্ট ভ্যালুটা যেটা আসবে ওটা হবে এমপ্লয়ি নাম্বার সেকেন্ড ভ্যালু যেটা আসবে ওটা হবে ওয়ার্ক আওয়ার্স কত ঘন্টা কাজ করছে অ্যান্ড থার্ড যে ভ্যালুটা আসবে মানে দশমিক সংখ্যাটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটা আসবে সেটা হবে দ্য অ্যামাউন্ট অফ এমপ্লয়িজ রিসিভস পার ওয়ার্ক আওয়ার মানে এমপ্লয়িটা প্রতি ঘন্টার জন্য যত টাকা পেইড হয় বা যত টাকা করে পায় ঠিক সে টাকার পরিমাণটা সো আমাদের আউটপুটে কি দিতে হবে প্রিন্ট দ্য নাম্বার অ্যান্ড দ্য এমপ্লয়িজ স্যালারি এমপ্লয়ি নাম্বারটা প্রিন্ট করতে হবে এবং স্যালারিটা প্রিন্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্সাম্পল ঠিক নিচে যেভাবে দেওয়া আছে সেভাবেই প্রিন্ট করতে হবে উইথ আ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগন্যাল সিগন্যালের পূর্বে এবং পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস সো আমরা একটু হালকা ওভারভিউ দিয়ে নেই ইনপুট হিসেবে আমাদের আসবে তিনটা ভেরিয়েবল ফার্স্ট ভেরিয়েবলটা একটা ইন্টিজার যেটা এমপ্লয়ি নাম্বার সেকেন্ড ভেরিয়েবল এটাও একটা ইন্টিজার যেটা হবে এমপ্লয়িটা কত ঘন্টা করে কাজ করেছে থার্ড ভেরিয়েবল যেটা 5.50 এটা হবে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এমপ্লয়িটা পার আওয়ারের জন্য কত টাকা করে পায় বা পেইড হয় আর আউটপুটে আমাদের কি দিতে হবে আউটপুটে দিতে হবে আমাদের নাম্বার প্রিন্ট করতে হবে দেন একটা ব্ল্যাঙ্ক স্পেস ইকুয়াল সাইন ব্ল্যাঙ্ক স্পেস তারপর এমপ্লয়ি নাম্বার এবং নিচের লাইনে ওই লাইনে না অবশ্যই নিচের লাইনে স্যালারি প্রিন্ট করতে হবে ব্ল্যাঙ্ক স্পেস ইজ ইকুয়াল টু সাইন ব্ল্যাঙ্ক স্পেস ইউএস ডলার দেন অ্যাগেন ব্ল্যাঙ্ক স্পেস তারপর টোটাল সে এক মাসের জন্য কত টাকা পেইড হইতেছে বা কত টাকা পাইতেছে ঠিক সেই টাকার পরিমাণটা ওকে সো আমাদের তিনটা ভ্যারিয়েবল নিতে হবে ইনপুটগুলো রিড করার জন্য আর একটা ভ্যারিয়েবল নিতে হবে রেজাল্টটা স্টোর করার জন্য সো তিনটা ভ্যারিয়েবল ইনপুট হিসেবে কী কী আসবে একটা ইন্টিজার যেটা এমপ্লয়ি নাম্বার সে ধরে দিলাম একটা নাম অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হবে এমপ্লয়ি কত ঘন্টা করে কাজ করতেছে এটাও ইন্টিজার সো ওয়ার্ক আওয়ার ধরে নিলাম এই ভ্যারিয়েবলটার নাম দিলাম ওয়ার্ক আওয়ার দেন থার্ড ভ্যারিয়েবল যেটা আসবে আমরা এটা ডাবল নিয়ে নিলাম যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা ধরে নিচ্ছি ডাবল প্রিসিশন সো এই ভ্যালুটার নাম দিলাম যে পার আওয়ার সে কত টাকা করে পাইতেছে তার মানে স্যালারি স্যালারি এটা কি পার আওয়ার আর ফাইনালি রেজাল্টটা যেটা পাবো এটা হবে তার টোটাল স্যালারি ওকে এই চারটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিলাম দেন আমরা কি করব স্ক্যান করবো ভ্যালুগুলো মানে ইনপুটগুলো নিব বা রিড করবো ইউজারের কাছ থেকে সো স্ক্যানে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবলটা একটা ইন্টিজার সেকেন্ড ভ্যারিয়েবল এটাও একটা ইন্টিজার থার্ড ভ্যারিয়েবল একটা হলো ডাবল সো আমরা এগুলো নিয়ে কোথায় স্টোর করবো ফার্স্ট ইন্টিজারটা হলো তার নাম্বার
সেকেন্ড ইন্টিজার যেটা এটা হলো তার ওয়ার্ক আওয়ার এন্ড থার্ড যেটা ডাবল নাম্বার সেটা হলো তার স্যালারি পার আওয়ার ওকে সো তিনটা ভ্যালু আমরা স্ক্যান করলাম ফাইনালি যেটা করব তার টোটাল স্যালারিটা আমরা ক্যালকুলেট করব টোটাল স্যালারি কিভাবে ক্যালকুলেট করব টোটাল স্যালারি ইজ ইকুয়াল টু সে আপনি যদি এক ঘন্টার জন্য পাঁচ টাকা করে পেতেন সো দশ ঘন্টা কাজ করলে পাঁচ দশে পঞ্চাশ টাকা পাবেন না তার মানে গুণ করতে হবে সো তার ওয়ার্ক আওয়ার ইন্টু তার স্যালারি পার আওয়ার এই দুটো গুণ করলে আমরা টোটাল স্যালারি পারটা পাবো না হ্যাঁ সেটাই হওয়া উচিত যখন আমাদের টোটাল স্যালারিটা ক্যালকুলেট হয়ে যাবে তখন আমরা আউটপুটটা প্রিন্ট করব প্রিন্ট করার জন্য কি করতে হবে দুটো লাইনে কিন্তু আউটপুট ছিল খেয়াল করছি ফার্স্ট লাইনে কি ছিল আমাদের প্রিন্ট করতে হবে নাম্বার NUMBER নাম্বার একটা ব্ল্যাঙ্ক স্পেস ইজ ইকুয়াল টু সাইন ব্ল্যাঙ্ক স্পেস তারপর এখানে এমপ্লয়ি নাম্বার এবং একটা নিউ লাইন এমপ্লয়ি নাম্বারটা কত আমাদের এই যে নাম্বার নাম্বারের ভিতরে এমপ্লয়ি নাম্বার আমরা নিয়ে রেখেছি দেন সেকেন্ড লাইনে কি ছিল সেকেন্ড লাইনে আমাদের প্রিন্ট করতে হবে স্যালারি দেন ছিল একটা ব্ল্যাঙ্ক স্পেস ইজ ইকুয়াল টু সাইন তারপর ছিল এখানে ইউএস ডলার আই মিন দিস সিগন্যালটা আফটার দ্যাট আমাদের প্রিন্ট করতে হবে টোটাল কত টাকা সে পেইড হইতেছে মানে মাস শেষে সে কত টাকা স্যালারি পাইতেছে তার মানে এটা একটা ডাবল নাম্বার এল এফ দেন আমরা একটা নিউ লাইন দিয়ে দিলাম এবং এখানে প্রিন্ট করলাম কত আমাদের সে মাস শেষে টোটাল স্যালারি যেটা পাইতেছে টিওটিআর টোটাল স্যালারি আর একটা জিনিস ওখানে বলা ছিল যেটা আমরা মিস করব না সেটা হলো দশমিকের পর দুই ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে সেজন্য আমরা এখানে পয়েন্ট টু এল এফ দিয়ে দিলাম ওকে হোপস যে আমাদের কোডটা কাজ করতেছে একটু রান করে দেখি এমপ্লয়ি নাম্বার 25 কাজ করছে সে একশত ঘন্টা পার ঘন্টার জন্য পেয়েছে 5.50 সো নাম্বার 25 স্যালারি ইউএস ডলার 550.00 হোপ যে আমাদের কোডটা কাজ করতেছে এখানে সাবমিট আমাদের কোডটা পেস্ট করলাম সাবমিট করে দিলাম সাবমিশনস 1008 স্যালারি অ্যাকসেপ্টেড থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর facebook.com/groups/bangla coding tutor